নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, যারা আমার সাথে আজকে যুক্ত আছেন, সবাইকে আহমদ বান একাডেমি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন স্কুলের পক্ষ থেকে সম্ভাষণ, সাদর সম্ভাষণ। আশা করি সবাই ভালো আছেন। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় লগারিদম সম্বন্ধে আমি আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টে কাজে লাগবে, সেজন্য এই আলোচনা। আশা করি তোমরা উপকৃত হবে, সবাই আমার সাথে যুক্ত হবে, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে। আজকের আলোচ্য বিষয় লগারিদম। লগারিদম সম্বন্ধে এক দুটি কথা বলতে হয়। লগারিদমটা হলো সূচকের বিপরীত একটা প্রক্রিয়া। কোন সংখ্যা লগারিদম সেই সূচক যেটাকে একটি নির্দিষ্ট মানের অর্থাৎ ভিত্তির ঘাত হিসাবে উন্নীত করলে প্রথম সংখ্যাটি পাওয়া যায়। কথাটি আমি লিখে বোঝাইলে তোমরা ভালো বুঝবা। যেমন ধরো, ফাইভ ভিত্তিক লগ 125 ইকুয়াল টু হবে 3, এটা লগ হিসাবে আছে আমাদের সামনে। যদি এটাকে আমরা সূচক হিসাবে ব্যবহার করি তাহলে ফাইভের পাওয়ার 3, ফাইভ কিউব সমান হবে 125। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো পাঁচকে কিউব করলে, পাঁচকে তিনবার গুণ করলে 125 হয়। তাহলে লগের সাথে সূচকের, এটা বলা যায় লগ হচ্ছে সূচকের বিপরীত প্রক্রিয়া। এটা লগ, এখানে বেস 5, লগ 125 আর মান হলো 3। এটাকে সূচক আকারে প্রকাশ করা যায় কিভাবে? বেস হলো 5, তার পাওয়ার হলো 3 সমান 125। দেখো বন্ধুরা, 5 কে কিউব করলে 125 পাওয়া যায়, প্রথম সংখ্যাটি পাওয়া যায়। যাই হোক, লগ সম্বন্ধে আমি কয়েকটা সূত্র লিখব। এবার তোমরা সবাই একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনবে। এক নাম্বার সূত্র, এটাকে বলা হয় শূন্য এবং একের লগ। ভালো লিখতেছিল, সাদা সাদা চলে আসে। এখানে ক নাম্বার শিক্ষার্থী বন্ধুরা, এই লগটা আমরা বেস ধরবো এ, ভিত্তি এ, লগ 1 ইকুয়াল টু 0, সেজন্য বলা হয়েছে শূন্য। এবার খ নাম্বার আমি আলোচনা করব, এ বেস লগ এ ইকুয়াল টু 1, অর্থাৎ বেস এবং লগ যখন সমান হয়ে যাবে তার মান হবে 1, এই জন্য বলা হয়েছে এক লগ। দুই নাম্বার সূত্র, এটাকে বলা হয় ভাগ, ভাগফলের লগ। ভাগফলের লগ আমরা একটা বেস ধরব এ, এম ইনটু এন, তো এখানে ভাগ সম্পর্ক আছে এম এর সাথে এন এর, এটা হবে লগ এম হ্যাঁ গুণ আছে গুণের সময় ও সরি 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 এক্সট্রিমলি সরি এটা ঠিক করে দিই। শিক্ষার্থী বন্ধুরা, এটা হবে আমাদের প্রথমটা হবে গুণ ফলের লগ। প্রথমটা হবে আমাদের গুণ ফলের লগ। তাহলে মাঝখানে গুণ আছে এম এর সাথে এন, আর গুণের সময় আমরা জানি যোগ হবে লগ এম প্লাস লগ এন। এখানে যেটা আমাদের লক্ষ্য করার মতো বিষয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করবে তোমরা, আমরা যখন গুণ অবস্থায় ছিল তখন লগ একবার লিখেছি,
আর যখন যোগ অবস্থায় আছে তখন লগ দুইবার লিখেছি, এখানে কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেক শিক্ষার্থী এখানে ভুল করে, ওরা কিভাবে লেখে আমি তোমাদের লিখে দেখাচ্ছি। ওরা লেখে লগ এম প্লাস এন, এইভাবে লেখে। তাহলে এখানে ভুলটা হলো কি? ভুলটা হলো যোগের বেলায় লগ দুইবার লিখতে হবে, এম এর সাথেও লগ লিখতে হবে, এন এর সাথেও লগ লিখতে হবে। আমাদের শিক্ষার্থীরা ভুল করে লগ এম প্লাস এন লিখে ফেলে, এটা কিন্তু হবে না। লগ এম প্লাস লগ এন হবে, আমাদের এখানে বেস থাকবে এ। তিন নম্বর ভাগ ফলের লগ, এবার আমি এম কে এন দিয়ে ভাগ করছি। শিক্ষার্থী বন্ধুরা, গুণের সময় যেরকম যোগ হয়েছে তাহলে ভাগের সময় বিয়োগ হবে। লগ এম মাইনাস লগ এন, যোগের সময় গুণ থাকলে যোগ হবে, গুণের সময় যোগ হয়, একইভাবে ভাগের সময় বিয়োগ হয়। এটা আবার উল্টাও বলা যাবে, লগ এম প্লাস লগ এন যখন থাকে, ভাগ যখন যোগ থাকে তাকে আমরা গুণ আকারে লিখতে পারবো, যোগ থাকলে তাকে আমরা গুণ আকারে লিখতে পারবো। আবার যখন লগ এম মাইনাস লগ এন বিয়োগ আকারে থাকে তখন তাকে আমরা ইচ্ছে করলে ভাগ হিসাবে লিখতে পারবো। চার নম্বর সূত্র আমাদের ঘাতের লগ, লগ এম টু দি পাওয়ার আর, বেস ঠিক থাকবে আমাদের, বেস হলো এ। এখানে লগের পাওয়ার আছে আর, এম টু দি পাওয়ার, লগ হলো এম, তার পাওয়ার আছে আর। এই পাওয়ার আর সামনে চলে আসবে, হবে আর লগ এম, আর লগ এম। তাহলে আমরা কি বুঝলাম? এখানে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে আসবে। এই সূত্রটা আবার আমরা অন্যভাবে ইউজ করতে পারি, বিপরীতভাবে ইউজ করতে পারি। কীরকম? সামনে যে আর আছে এটা আবার আমরা পাওয়ার হিসাবে ইউজ করতে পারি। একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো তোমাদেরকে, একটা উদাহরণ দিয়ে বুঝাই। লগ এক্স স্কোয়ার আছে, এখানে পাওয়ার আছে টু, আমরা ইচ্ছে করলে এটাকে টু লগ এক্স লিখতে পারি। আবার বিপরীত ক্রমে, বিপরীতভাবে যদি বলি তাহলে টু লগ এক্স, এটাকে আমরা, এই টু সামনে আছে এটাকে আমরা এক্স এর পাওয়ার হিসাবে ইউজ করতে পারি। দুইভাবে ইউজ করা যায়। তাহলে বন্ধুরা আরেকবার বলি তোমাদেরকে আমি সূত্রগুলি, যেমন এক নম্বর সূত্র গুণফলের সূত্র, ও সরি, শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে এই চার নম্বর সূত্রটা যেটা ঘাতের লগ, সেটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। লগ এম টু দি পাওয়ার আর, বেস হবে হলো এ, তো এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর, এই আর যে পাওয়ারটা সে পাওয়ার সামনে চলে আসবে, হবে আর লগ এম, বেস ঠিক থাকবে। এই সূত্রটাকে আমি আবার একটা এক্সাম্পল দিয়েছিলাম বোর্ডে, তোমরা দেখেছো নিশ্চয়ই, যে লগ যদি লগ এক্স স্কোয়ার থাকে তাহলে টু লগ এক্স লেখা যায়, আবার টু লগ এক্স থাকলে এই টু সামনে টু এক্সের পাওয়ার হয়ে যায়, লগ এক্স স্কোয়ার হয়, দুইভাবে লেখা যায়। আবার যখন গুণফলের সূত্র শিখিয়েছিলাম আমি, গুণ থাকলে কি হবে? যোগ হবে, লগ এম প্লাস লগ এন। আবার বিপরীত ক্রমে যখন যোগ থাকবে তাকে আমরা আবার গুণ লিখতে পারবো, যোগ থাকলে গুণ আকারে লিখতে পারবো। এখানে মূল কথা, গুণ থাকলে যোগ হবে আর বিয়োগ থাকলে, ভাগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে। আর পাওয়ারের কথা বলছিলাম, পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসবে। আবার বিপরীত প্রক্রিয়াও আছে। শেষ সূত্র, এটাকে বলা হয়, এটাকে বলা হয় ভিত্তি পরিবর্তন, ভিত্তি পরিবর্তনের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা ধরো এখানে আছে আমাদের এ বেস লগ বি আছে, মনে করো এ বেস লগ বি, এখানে বেস হলো এ আর লগ হলো বি। আমি এই বেসটা পরিবর্তন করব, চেঞ্জ করতে চাই, এই বেস এ পরিবর্তন করতে চাই, তাহলে আমি একটা বেস আনবো নতুন সি।
তাহলে হবে কি সি বেস লগ বি। এবার আগের বেস ঠিক রেখে নতুন যে বেস এনেছিলাম সেটা লগ হয়ে যাবে। তাহলে একটা ভেঙে দুইটা হলো। খেয়াল করবে আমাদের আগে বেস ছিল এ, নতুন বেস এনেছি আমরা সি, সেই নতুন বেসটা পরে আবার লগ হয়ে গেছে। এটাকে বলা হয় ভিত্তি পরিবর্তন। এভাবে আমরা গণিতের যখন আমরা সমাধান করব আমরা প্রয়োজন অনুসারে ভিত্তিকে পরিবর্তন করতে পারবো। আরও সূত্র আছে একটা। এবার আমি চলে যাব মূল প্রসঙ্গে, আজকের সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা তোমাদের খাতায় তুলে নেবে। এবং ডি ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডে লিখেছি এ সমান 4 টু দি পাওয়ার টুয়াইস টি প্লাস ওয়ান, বি সমান 7 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই 7 টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, সি সমান 49 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই 7 টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এবং ডি এর মান দেওয়া আছে আমাদের 7 লগ 10/9 মাইনাস 2 লগ 25/24 প্লাস 3 লগ 81/80। আমাদের প্রথম প্রশ্ন সৃজনশীল, প্রথম প্রশ্ন আমাদের এ সমান 128 হলে পি এর মান নির্ণয় করো। আমাদের এর মান দেওয়া আছে এ সমান 128। আমাদের খ অংশ প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে বি ভাগ সি সমান 1/49। আমাদের গ অংশে বলা আছে দেখাও যে ডি ইকুয়াল টু 2। এবার আমি তোমাদেরকে ধীরে ধীরে ক খ এবং গ অংশ সমাধান করব, তবে তার আগে আমাকে একটু বোর্ডটা মুছতে হবে। একটু মুছে জায়গা করে নিই আমি।
আমাদের আজকের সৃজনশীল ক এর সমাধান সবাই লক্ষ্য করবে প্রশ্নে প্রশ্নমতে প্রশ্নে বলা হয়েছে a সমান 128 সুতরাং আমি লিখতে পারবো 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইকুয়াল টু 128 এবার শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করবে আমাদের এই যে একটা সমীকরণ আছে বাম আর ডান দুটি পক্ষ আছে দেখবে দুই পক্ষে কিন্তু এদিকে বাম পক্ষে একটা 4 বেজ আছে এখানে কোনো বেজ নাই তাহলে আমরা একটা কাজ করি 4 কে 2 স্কয়ার লিখতে পারি পাওয়ার 2p প্লাস 1 ঠিক থাকবে আর ডান দিকে 128 কে ভেঙে 2 এর পাওয়ার লিখতে পারি 7 তোমাদের বোঝার জন্য বলছি আমি 2 কে 7 বার গুণ করব আমরা 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 দুগুণে 64 64 দুগুণে 128 তাহলে আমি বলছি যে 128 কে ভাঙলে 2 কয়বার লেখা যায় 2 4 6 7 বার 2 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 7 2 কে 7 বার লেখা যায় 128 কে ভাঙলে 2 এর পাওয়ার 7 লেখা যায় আর বাম দিকে ছিল 4 4 কে লিখেছি 2 স্কয়ার 2 কে স্কয়ার করলে 4 হয় এভাবে লেখার কারণ কি বাম আর ডান উভয় পক্ষে বেস সমান করব এটাকে বলা হয় বেস বেস মানে হলো ভিত্তি ভিত্তিটা আমরা সমান করব এবার তো পরবর্তী লাইনে যাচ্ছি আমি শিক্ষার্থী বন্ধুরা 2 এর পাওয়ার আছে 2 তার বাইরে পাওয়ার আছে 2p প্লাস 1 আমরা যখন সূচকের অঙ্ক করাই একটা সূত্র আছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn অর্থাৎ m এর সাথে n কি হয় গুণ হয় তাহলে এখানে আমাদের 2 আছে পাওয়ার বাইরে পাওয়ার আছে 2p প্লাস 1 2 এর সাথে 2p প্লাস 1 আমরা কি করব এই সূত্র অনুসারে গুণ করব 2 দিয়ে 2 কে গুণ করলে হবে 4p আর 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 ডান দিকে 2 টু দি পাওয়ার 7 এবার বন্ধুরা লক্ষ্য করবে বাম এবং ডান উভয় পক্ষে বেস সমান হয়ে গেছে আর বেস সমান হলে কি হবে পাওয়ার সমান হবে 4p প্লাস 2 ইকুয়াল টু 7 4p ইকুয়াল টু 7 মাইনাস 2 4p ইকুয়াল টু 5 আমি ডান দিকে যাচ্ছি আমি p এর মান বের করব তাহলে 4p সমান যদি 5 হয় আমি বাম এবং ডান উভয় পক্ষকে যদি আমি এবার 4 দিয়ে ভাগ করি তাহলে বাম দিকের 4 কাটা যাবে ডান দিক হবে 5/4 সেই সাথে আমাদের ক অংশের সমাধান পেয়ে গেলাম p এর মান হবে কত 5/4 এটা আমাদের ক অংশের সমাধান হয়ে গেল বন্ধুরা এবার আমরা খ অংশ সমাধান করব তার আগে আমাকে বোর্ডটা আরেকবার মুছতে হবে ওকে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সমাধান করব খ অংশ আমাদের সৃজনশীল প্রশ্নের খ অংশ আমি সমাধান করব আমাদের দুটি মান দেওয়া ছিল একটা মান দেওয়া ছিল বি একটা মান দেওয়া ছিল সি আমরা লিখব দেওয়া আছে আমাদের দেওয়া আছে বি সমান 7 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই 7 টু দি পাওয়ার এম
होल टू दि पावर एम माइनस वन एवं आमादेर आरो देवा आछे सी समान 49 पावर एम प्लस वन बाई 7 टू दि पावर एम माइनस वन होल टू दि पावर एम प्लस वन 49 एटा तो आमादेर ख अंशे बोलेछिलो जे प्रमाण करो कि बोलेछिलो प्रमाण करो बी ख अंश बोलेछे प्रमाण करो बी भाग सी समान 1/49 एटा छिलो ख अंशेर प्रश्न तो जेहेतु प्रमाण करते बला होयेछे शिक्षार्थी बंधुरा तोमरा जानो जेखाने प्रमाण करते बला हय सेखाने बाम आर डान दुटी पक्ष थाकबे आमरा काज करब बाम पक्ष निये लेफ्ट हैंड साइड এবার আমি বি এর মান বসাবো সি এর মান বসাবো 49 এম প্লাস ওয়ান 7 এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান উপর থেকে একটু জায়গা বের করতে হবে মুছে আচ্ছা এবার এবার আমাদের দেখো 7 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান নিচে 7 এর পাওয়ার এম তার বাইরে পাওয়ার আছে এম মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন সূচকের অঙ্ক করেছিলাম এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এখানে এম এর সাথে এন গুণ হয় এম এন নিশ্চয়ই তোমাদের মনে আছে এটাকে বলা হয় ঘাতের ঘাত তাহলে আমরা এবার এম এর সাথে এম মাইনাস ওয়ান গুণ করব বন্ধুরা গুণ করলে হবে এম স্কোয়ার মাইনাস এম এবার দেখো আমাদের এখানে দুইটি অংশ আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশের ভিত্তি সাত নিচেও ভিত্তি সাত উপরে ভিত্তি সাত নিচে ভিত্তি সাত দ্বিতীয় অংশের নিচে ভিত্তি 27 কিন্তু এই অংশে আছে 49 ভিত্তি বা বেইস সমান করার জন্য আমি 49কে লিখতে পারবো 7 স্কোয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য বেইস সমান করা এই যে বেইস 7 বেইস 7 বেইস 7 এটাকে 7 স্কোয়ার লিখলে সবগুলি বেইস 7 হয়ে যায় পাওয়ার হবে এম প্লাস ওয়ান নিচে বন্ধুরা ভেতর আছে এম মাইনাস ওয়ান বাইরে আছে এম প্লাস ওয়ান এই এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান গুণ করব গুণ করলে একটা সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান পরবর্তী লাইনে যাচ্ছি আমি এবার তোমরা জানো যে উপরে সংখ্যার সাথে নিচের সংখ্যা কি করা বোঝায় ভাগ করা বোঝায় আর ভাগের সময় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় তাহলে এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ভাগ চিহ্ন দেব উপরে লিখব সাত সাতের পাওয়ার টু এর সাথে এম প্লাস ওয়ান গুণ করব একটা লাইন আমি শর্ট করতেছি এখানে 7 এর পাওয়ার টু তার সাথে এম প্লাস ওয়ান গুণ করলে হবে টুয়াইস এম প্লাস টু এবার উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ করা বোঝায় আর ভাগের সময় বন্ধুরা তোমরা জানো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় আর বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবে এম স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে মাইনাস আর ওয়ান আছে মাইনাস হয়ে যাবে প্লাস একটা এম আর একটা এম যোগ করলে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টুয়াইস এম মাইনাস এম স্কোয়ার প্লাস থ্রি এবার বন্ধুরা দেখো তোরা মাঝে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে আর ভাগের সময় তোমরা জানো যে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে তাহলে টুয়াইস এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এখানে ভাগ চিহ্ন আছে আর ভাগের সময় বেইস ঠিক রেখে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হবে আর কি চিহ্ন পরিবর্তন হবে টুয়াইস এম আছে প্লাস সেটা হয়ে গেল মাইনাস আর এম স্কোয়ার আছে মাইনাস এটা হয়ে গেল প্লাস থ্রি আছে প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস এবার প্লাস টু এম মাইনাস টু এম কাটা প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা তীরের থেকে এক বিয়োগ করবো থাকবে কত মাইনাস টু এর পরের লাইন আমি ডান দিকে যাচ্ছি অথবা উপরে লিখে দিই উপরে লিখলে ভালো দেখা যাবে
এর পরবর্তী লাইন শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করবে, সাতের পাওয়ার মাইনাস টু এটা এরকম, এর পাওয়ার মাইনাস ওয়ান হইলে ওয়ান বাই এ হয়, তোমরা জানো সূচকে এই সূত্রগুলি আছে। এর পাওয়ার মাইনাস টু, এখানে মাইনাস টু, এটা হবে ওয়ান বাই এ স্কোয়ার। পাওয়ারটা মাইনাস ছিল, সরি, তো যেটা বলছিলাম এর পাওয়ার আছে মাইনাস টু, এটা নিচে গেলে হয়ে যায় প্লাস টু, স্কোয়ার হয়ে যায়। তাহলে সেভেনের পাওয়ার আছে মাইনাস টু, এটা যদি নিচে যায় হয়ে যাবে প্লাস টু, সেভেনকে স্কোয়ার হলো 49। তাহলে আমাদের দেখো বন্ধুরা, ডান পক্ষে আমাদের 1/49 ছিল প্রশ্নে, তাহলে আমি লিখবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেষে লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বলছে প্রমাণ করো, প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের খ অংশ শেষ হয়ে গেল, এবার আমরা গ অংশ করব। তোমরা একটু বোর্ডটা লক্ষ্য করবে, আমরা গ অংশ প্রশ্ন লিখে দিচ্ছি। সমাধান গ, আমাদের দেওয়া ছিল ডি সমান 7 log 10/9 মাইনাস 2 log 25/24 প্লাস 3 log 81/80। আমাদেরকে বলা হয়েছে দেখাও ডি সমান লগ টু, তাহলে দেখাইতে বলেছে, যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইড হলো ডি। এবার আমরা ডি এর মানটা বসাবো, ডি এর মান আছে আমাদের 7 log 10/9 2 log 25/24 3 log 81/80। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে আমাকে, তো 10কে ভেঙে লেখা যাবে 2 × 5, 9কে ভেঙে লেখা যাবে 3 স্কোয়ার। আমরা শিখেছি সূত্রে সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ার হয়ে যায়, তাহলে এই 7টা পাওয়ার হয়ে যাবে। একইভাবে এখানে আছে 25, লেখা যাবে 5 এর স্কোয়ার। আর শিক্ষার্থী বন্ধুরা 24কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 8 হয়, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। এখানে একটা আছে 3 আর 2 আছে 3টা, তাহলে আমি 24কে লিখতে পারবো 3 × 2³। পাওয়ার আছিল এখানে, সামনে 2 ছিল, সে 2 পাওয়ার হয়ে গেল পাওয়ার। এবার আমরা যাব তৃতীয় অংশে, আছে 81। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা 81কে ভাঙলে 3 দিয়ে ভাগ করলে 27, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3, 4টা 3 আছে এখানে, 1, 2, 3, 4, 81কে ভেঙে লেখা যাবে 3⁴। এবার দেখো 80 আছে আমাদের, এখানে আছে 80, 80কে 2 দিয়ে ভাগ করলে 40,
দুই দিয়ে ভাগ করলে বিশ, দুই দিয়ে ভাগ করলে দশ, দুই দিয়ে ভাগ করলে পাঁচ। টু কয়টা আছে এখানে? এক দুই তিন চারটা। তাহলে টু এর পাওয়ার ফোর ইন্টু ফাইভ হোল টু দি পাওয়ার, এই যে সামনে থ্রি ছিল সেই থ্রি পাওয়ার হয়ে যাবে। এবার এবার পরবর্তী লাইন আমি করছি, তার আগে উপর থেকে লাইনটা মুছতে হবে। এই যে সেভেন পাওয়ার, এই পাওয়ারটা কার সাথে হবে? টু এর সাথে হবে, ফাইভ এর সাথে হবে। তা টু টু দি পাওয়ার সেভেন, ফাইভ টু দি পাওয়ার সেভেন। নিচে আছে থ্রি, থ্রির পাওয়ার আছে দুই, বাইরে আছে সাত, এখানে সাতের সাথে দুই গুণ হবে, থ্রির পাওয়ার হবে কত? চোদ্দ। থ্রির পাওয়ার হবে কত? চোদ্দ। কীভাবে? এই দুই এবং সাত গুণ করে পাবো চোদ্দ। একটা এক্সাম্পল দেবো আমি, এ টু দি পাওয়ার এম, তার বাইরে যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার হয় এম এন, এটা হলো ঘাতের ঘাত। আরেকটা এক্সাম্পল দেবো, এর পাওয়ার ভেতরে দুই আর বাইরে তিন, কত হবে? তিন দুগুণে ছয়। একইভাবে ভেতরে দুই বাইরে সাত, সাত দুগুণে চোদ্দ হয়ে গেল। এরপরের লাইন মাঝখানে আছে মাইনাস লগ ফাইভ, ফাইভের পাওয়ার আছে টু আর বাইরে আছে টু, টু আর টু গুণ করলে ফোর, এখানে থ্রি, বাইরে পাওয়ার আছে স্কোয়ার, থ্রি স্কোয়ার, এখানে আছে টু, তার পাওয়ার আছে থ্রি, বাইরে আছে স্কোয়ার, টু এর পাওয়ার হবে তিন দুগুণে ছয়, টু এর পাওয়ার হবে তিন দুগুণে ছয়। এরপরে তৃতীয় অংশ, থ্রির পাওয়ার ফোর, বাইরে আছে থ্রি, থ্রি টু দি পাওয়ার বারো, তিন আর চারে গুণ করলে হবে বারো, টু এর পাওয়ার ভেতরে ফোর বাইরে থ্রি, তিন চারে বারো আর পাঁচের পাওয়ার তিন। এবার আসো, আমরা সূত্র শিখেছি, সূত্র শিখেছি যে যোগ থাকলে গুণ হবে আর বিয়োগ থাকলে ভাগ হবে। টু টু দি পাওয়ার সেভেন, ফাইভ টু দি পাওয়ার সেভেন, থ্রি টু দি পাওয়ার ফোরটিন। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে। তো আমরা শিখেছি যে বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয়। এবং ভাগ হলে, ভাগ চিহ্ন যখন আমি দিব তখন কিন্তু লগ থাকবে না আর। কালি আচ্ছা, তাহলে ভাগ চিহ্ন দিলে হবে ফাইভ টু দি পাওয়ার ফোর, থ্রি স্কোয়ার, টু টু দি পাওয়ার সিক্স। এখানে আছে যোগ, যোগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ চিহ্ন দেওয়ার পরে থ্রি টু দি পাওয়ার টুয়েলভ, টু টু দি পাওয়ার টুয়েলভ, ফাইভ কিউব ব্র্যাকেট। এখন টু টু দি পাওয়ার সেভেন, ফাইভ টু দি পাওয়ার সেভেন, থ্রি টু দি পাওয়ার ফোরটিন। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করবে ভাগ চিহ্ন আছে এখানে। আমরা বীজগণিতে ভাগের কাজ কিভাবে করি? ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিলে ভাজকটা উল্টা যাবে, নিচের সংখ্যা উপরে যাবে। তাহলে থ্রি স্কোয়ার, টু টু দি পাওয়ার সিক্স, ফাইভের পাওয়ার ফোর হবে নিচে, আর এটা যা আছে তাই, থ্রি টু দি পাওয়ার বারো, টু টু দি পাওয়ার বারো, ফাইভের কিউব। আমরা এবার উপরে চলে যাই, তোমাদের দেখার সুবিধার জন্য আমরা বাকি লাইনগুলি উপরে লিখব, দেখতে সুবিধা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু আমরা লক্ষ্য করবো, এখন টু এর পাওয়ার সেভেন, টু এর পাওয়ার সিক্স, এখানে বেস টু, এখানে বেস টু, শব্দটা হলো বেস মানে হলো ভিত্তি, ভিত্তি যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হবে। এখানে বেস টু, এখানে বেস টু, ভিত্তি সমান আছে বন্ধুরা, তাহলে বেস লিখলাম টু, গুণের সময় পাওয়ার যোগ হবে সাত আর ছয়, যোগ করলে হবে তেরো, সাত আর ছয় যোগ করলে তেরো। এবার তিনের পাওয়ার দুই, তিনের পাওয়ার, তিনের পাওয়ার বারো, এখানেও কিন্তু বেস সমান, বেস হলো থ্রি, আর বেস যদি সমান হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, দুই আর বারো যোগ করলে চোদ্দ, আর পাঁচের পাওয়ার এখানে আছে কত? সেভেন, ফাইভ টু দি পাওয়ার সেভেন। নিচে চলে যাব, টু এর পাওয়ার আছে টুয়েলভ, থ্রির পাওয়ার আছে ফোরটিন,
আর ফাইভের পাওয়ার দেখো বন্ধুরা, এখানে আছে ফোর, এখানে আছে থ্রি। তো গুণের সময় বেস ঠিক থাকলে পাওয়ারগুলো যোগ হবে। পাওয়ার চার আর তিনে যোগ করলে কত হবে? পাওয়ার হবে সাত। এবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করবে, উপরে থ্রি টু দি পাওয়ার ফোরটিন, তিনের পাওয়ার চোদ্দ, নিচেও তিনের পাওয়ার চোদ্দ, কাটাকাটি করলে ভাগ করলে ওয়ান হয়ে যায়। উপরে পাঁচের পাওয়ার সাত, নিচেও পাঁচের পাওয়ার সাত, ভাগ করলে ওয়ান হয়ে যায়। থাকলো কি? থাকলো আমাদের তিনের পাওয়ার চোদ্দ কাটা গেল, পাঁচের পাওয়ার সাতও কাটা গেল, আমাদের থাকবে কি? থাকবে হলো টু। টু এর পাওয়ার উপরে তেরো আর নিচে বারো, উপরে নিচে থাকলে ভাগ করা বোঝায়। আর তোমরা জানো যে ভাগের সময় পাওয়ারগুলো কি হয়? পাওয়ারগুলো মাইনাস হয়। তেরো থেকে বারো বিয়োগ করব, থাকবে কত? ওয়ান। তাহলে আমাদের রেজাল্ট হলো লগ টু। এটা আমাদের ডান পক্ষে ছিল, তাহলে আমাদের কিন্তু ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলছে, দেখাও, আমরা সুর লিখে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠদান এখানে শেষ করছি। তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।